ओम ज्ञान तिरंधस्य ज्ञानांजन शलाकया चक्षुर्मील जैना तस्म श्री गुरव नम नम ओं विष्णुपदाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने नामिने नमस्ते सारस्वती देव गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य तो दशता ंथाकूस्पा सिंधुव पतिता पावेभ्यो वैष्णवभ्यो नमो नम आजाबितुजौ कनकावदीर्तनकमलायता दिजवर दुषधर्म पालौ वंदे जगत्कुण सो प्रेमनामा सुप्रेमनामृतम्त्ता आपामरज विदतारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्य आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते जय श्रीकृष्ण चैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैतगदाधर श्रीवासादि श्रीगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरि हरे मुख्य बात पंगु लय गिरीपात महंगे परमंदमाधव श्री गुरीदरण श्री चैतन्य ईश्वरम तामरा श्रवण श्री चैतन्य आदि लीला पंचम परिच्छेद नित्य आनंद तत्व निरूपण ए प्रसंग है हमरा एक से्लोकर तात्पर्य प्रभुपाद अनेक कथा बोलछन सेगला आलोचना करछै तो 1 2 3 पॉइंट बाय पॉइंट बोलछलन ताट्स है श्लोक नंबर 41 हम कोन सम्बध श्लोक नंबर एक्सप्लेन तो सात বলা হচ্ছে বেদান্ত সূত্রের উত্তরে ছিনা করে বলা হয়েছে কে কেউ বলে যে ব্রহ্মণ নিশ্চয় সমস্ত গুণ রহিত কেননা গুণ সমূহ কেবল জড় পদার্থ প্রকাশিত তো যখন বলা হচ্ছে নির্গুণ ব্রহ্ম নির্গুণ লঘবতে বর্ণনা যে নির্গুণ ব্রহ্ম তো নির্গুণ ব্রহ্ম মানে তার কোন গুণ নাই এই একরকমের ধারণা নির্গুণ মানে কোন গুণ নাই আর এরকম ধারণা যে নির্গুণ মানে গুণ মানে কি সত্য গুণ রজ তম গুণ তো নির্গুণ মানে সত্য গুণ রজ গুণ তম গুণ নেই তো সেই কথা বর্ণনা করতে বলা আছে যে কে কো বলেন যে ব্রহ্ম নিশ্চয় সমস্ত গুণ রহিত সে এই জন্য বলা হয় কেননা গুণ সম জড় পদার্থ প্রকাশিত হয় এই জড় জগতেই গুণ রয়েছে সিনেমা জগতে কোন গুণ নেই সেটা গুণ নেই মানে কি যখন গুণ মানে সত্য তমকে বলা হয় ঠিক আছে তাদের মধ্যে সমস্ত গুণই অনিত্য ও মরিচিকা সদৃশ জনজাগতর গুণ যেরকম তার কোন বিভিন্ন প্রকারের কাজ করে ঠিক আছে তো কিন্তু এই মতবাদ মেনে না যায় রূপ গোস্বামী বৈষ্ণবের মতে জড় প্রকৃতি হচ্ছে জলজগতে রয়েছে ঠিক আছে কিন্তু ভগবানের কোন গুণ নেই সেটা ঠিক না পরমেশ্বর ভগবান আছেন পরম তত্ত্ব তাই তার গুণাবলীও তার থেকে অভিন্ন যেরকম আমাদের ক্ষেত্রে কি হয় জীবাত্মা গুণের দ্বারা প্রভাবিত হয়ে কাজ করে কিন্তু ভগবান ভগবানের কাজ বিষয়ে ভগবান তার গুণাবলী এক এইরকম নয় যে অনেকটা গুণ ভগবানকে পরিচালনা করে তো পরমেশ্বর ভগবান যদি তত্ত্ব তাই তার গুণ তার থেকে অভিন্ন তার গুণ নিত্য তার গুণাবলিও সত্য ভগবান অনন্ত তার গুণ অনন্ত তাই তার রূপ গুণ নাম এবং তার সঙ্গে সম্পর্কিত সব কিছু आरमते जिनमय तत्व तो। भगवान से जाग जो संपर्क हो चिन्मय असल बोला छ जड बोले कुछ नहीं जो कौन चीज भगवान से युक्त होले चिन्मय जब भगवान तक पृथक हैले भौतिक बस द सरल चीज जे कोनो के, के, के भगवान के संगे युक्त करले त चिन्मय होवे भगवान से बियुक्त करले जड होवे भौतिक होवे তো পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানের প্রত্যেকটি গুণগত প্রকাশ তার থেকে অভিন্ন যেহেতু পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান সমস্ত আনন্দের উৎস তাই তার থেকে উদ্ভূত চিহ্ন গুণামল্লী ও আনন্দ ভগবান আছেন আনন্দ ব্রহ্ম আনন্দময় বাসাদ আনন্দ ঘন বিগ্রহ তো ভগবানের গুণ আছে তো সেটাও আনন্দময় জড় গুণের মত নয় সে কথা ব্রহ্মতর্ক নামক শাস্ত্র প্রতিপন্ন হয়েছে সেখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীহরি তার স্বরূপগত গুণে গুণবান সেখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীহরি তার স্বরূপগত গুণে গুণবান আমার যে গুণে পরিচালিত হই আমাদের স্বরূপগত গুণ নাই আমরা যে প্রকৃতি দ্বারা পরিচালিত আমাদের স্বরূপ কত গুণ নাই ভগবানের স্বরূপ কত গুণ নাই সেদিন তাকে শক্তি বলা হবে তো আমরা সেই গুণের দ্বারা প্রভাবিত হয়ে কাজ করি কিন্তু ভগবানের যে গুণ আছে আমরা তো সে গুণের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে গুণের মাধ্যমে কাজ করি গুণ যেরকম রকম সে চালি কিন্তু ভগবান কাছে যে গুণ আছে যে তার স্বরূপকতা গুণ হ্যাঁ তো গুণ তার কথা অনুসারে চলে আমরা গুণের কথা অনুসারে চলি ভগবান অতএব বিষ্ণু আর তার শুদ্ধ ভক্তের গুণাবলী কখনই তাদের স্বরূপ থেকে পৃথক নয় বিষ্ণু পুরাণ নিম্নলিখিত বাক্যে শ্রী বিষ্ণুর আরাধনা করা হয়েছে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান সত্য গুণ আদি প্রাকৃতিক গুণের সংসর্গ নেই সেই পরম শুদ্ধ আদি পুরুষ হরি আমাদের প্রতি প্রসন্ন হয় সুস্পষ্ট ভাবে বলা হল যে ভগবান সমস্ত গুণের অতীত এমনকি কি শঙ্করাচার্য বলছেন নারায়ণ পর ব্যব গুরুমারা সবসময় শ্লোকটি উদ্ধৃত করেন রানায় নারায়ণ হচ্ছে হ্যাঁ গুণের উর্ধ্ব বিষ্ণু পুরাণে সেটা বলা হচ্ছে যে সত্য গুণ আদি প্রাকৃতিক গুণের সত্য এটা তার সংসর্গে ভগবান আসেন পুরাণে আবার বলা হচ্ছে জ্ঞান ঐশ্বর্য সৌন্দর্য বীর্য ও তেজ প্রভৃতি পরমেশ্বর ভগবানের গুণ তার থেকে ভিন্ন যে ভগবানের ডেফিনেশন দিয়েছেন হ্যাঁ যে ভগবান ছয়টা গুণ রয়েছে ঐশ্বর্য সমগ্র বীর্য যশ্বী জ্ঞান বৈরাগ্য বৈরাগৎস অঙ্গনা অঙ্গাঙ্গী ভাবে যুক্ত অঙ্গনা অঙ্গাঙ্গী ভাবে যুক্ত তার গুণগুলি তার থেকে অভিন্ন তার যে অনন্ত গুণ রয়েছে জ্ঞান ঐশ্বর্য সৌন্দর্য বীর্য তেজ তার থেকে অভিন্ন পদ্মপুরাণ প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবানকে যখন নির্গুণ বলে বর্ণনা করা হবে বেদ সাহিত্য উপরে সব জায়গায় পরম বলা আছে সেটা কিভাবে গুণ রহিত এটা পদ্মপুরাণ বর্ণনা করা হয়েছে কোথায় বর্ণনা করা হয়েছে তোলে দেওয়া হয় না প্রপাত বলছেন প্রপাত হ্যাঁ পদ্মপূরণ এরকম বর্ণনা আছে হ্যাঁ যখন তাকে বলা হয় নির্গুণ অর্থাৎ প্রাকৃতিক গুণ রয়েছে মায়াবত বলে তার কোন গুণই নেই বৈচিত্র্য নেই শ্রীমৎ ভাগবত প্রথম অধ্যায় প্রথম স্কন্দ প্রথম সকন্দ আমি পাঠ করছি

বর্ণনা হয়েছে হে ধর্ম সমস্ত মহৎ গুণাবলী শ্রীকৃষ্ণ নিত্য বিরাজমান এই এবং যে সমস্ত ভক্ত মহত্বের অভিলাষী তারাই সেই গুণাবলীর দ্বারা দূষিত হতে ভগবান নির্গুণ হলো কি করে সুস্পষ্ট বলা হল যে মহৎ গুণাবলী তারা তো হয় বুঝাবে না তারা বলবে কৃষ্ণ তো পরম ব্রহ্ম গুণের সংস্পর্শে হয়েছে তার গুণগুলো মহৎ যে সত্য গুণে আছে সে মহৎ কৃষ্ণ দিরাকার ছিল তখন নির্গুণ গুণে এসে সে তারা এরকম বুঝাবে তো কিন্তু আমাদের শাস্ত্র প্রমাণ আচার্য বুঝাচ্ছে না তার গুণাবলী তার স্বরূপ থেকে অভিন্ন কোন গুণের দ্বারা প্রভাবিত হচ্ছে না তো যে সমস্ত ভক্ত মহত্বর অভিলাষী তারাও সমস্ত সেই সমস্ত গুণাবলী দ্বারা বুঝতে হবে বুঝতে হবে যে আনন্দ ঘন বিগ্রহ শ্রীকৃষ্ণ অপ্রাকৃত আনন্দপ্রদ সমস্ত গুণের এবং অত্যন্ত শক্তির উৎস দুর্গুণ তো প্রশ্ন নেই বরং সমস্ত গুণের উৎস তেমনি ইলেকট্রিক যে ভগবান সেই রকম রয়েছে শক্তি রয়েছে তো ভগবান সঙ্গে যে ভগবান স্বরূপ শক্তি রয়েছে এটা শক্তি রয়েছে তাদের গুণ রয়েছে বৈচিত্র্য রয়েছে অতএব বুঝতে হবে যে আনন্দ ঘন বিগ্রহ শ্রীকৃষ্ণ আনন্দপ্রদ সমস্ত গুণের এবং অত্যন্ত শক্তির উৎসব অচিন্ত্য শক্তি সেটা বারম্বার বলা আছে অত্যন্ত শক্তি আর আনন্দপ্রদ গুণের উৎসব তিনি আনন্দ ব্রহ্ম সেজন সবাইকে আনন্দ দেবে সেই সম্বন্ধে শ্রীমদ ভাগবতের তৃতীয় স্কন্ধে ষোলবিংশতি অধ্যায় একবিংশতি পঞ্চবিংশতি সপ্তবিংশতি অষ্টবিংশতি শ্লোকের আলোচনা করা নির্দেশ দেওয়া হয়েছে এই শ্লোকগুলো আপনারা পরে দেখবেন কি বলছে এই শ্লোকে সুস্পষ্ট শ্লোক সংখ্যা বলে দেওয়া হয়েছে এই সম্পর্কিত কিছু কথা বর্ণনা করা হয়েছে শ্রীপাদ রামানুচার্য তার শ্রীভাষ্য নামক বেদান্ত সূত্রে সূত্রের ভাষ্যে শ্রীপাদ শঙ্কাচার্যের মতবাদ খণ্ডন করেছে ছিল রূপ গোস্বামী শুধু নন সমস্ত বৈষ্ণব আচার্যের অবশ্যই শঙ্করাচার্যের মতবাদ খণ্ডন করবেন শঙ্করাচার্য ছিল অদ্বৈতবাদী বৈষ্ণবের অদ্বৈত বিশ্বাস করেন তো তিনি বলছেন শ্রীপাদ শঙ্করাচার্য পঞ্চরাত্র শাস্ত্রকে নিরীশ্বর কপিলের দর্শন পর্যাভুক্ত করেছেন এইভাবে তিনি প্রমাণ করতে চেষ্টা করেছেন যে পঞ্চরাত্র সমস্ত বৈদিক শাস্ত্র নির্দেশের বিরুদ্ধ মত পোষণ করেছে আমাদের দুটো কপিল আছে একটা সাংখ্য কপিল একটা কপিল মুনি আর কপিল ভগবান এই কপিলমনির দর্শনটা একটু আলাদা দর্শন না কি যায় না কপিল দেব যে ভগবান কপিল দেব হইতি পুত্র সে নয় আরেকজন আছে শ্রীপাত বলছেন যে পঞ্চরাত্র শাস্ত্র হচ্ছে এই নিরশ্বর কপিল আর যদি কপিল ছিলেন তার দর্শনের মতন এটা তাই বলছেন যে পঞ্চরাত্রটা বৈদিক শাস্ত্র নির্দেশের বিরুদ্ধে আমরা তো বলেছি রূপক সময় আমার মুনি পাঁচটা পাঁচ রাত্র অবস্থান করে বদ্রীনাথে এই শিক্ষা পেয়েছিলেন ভক্তরা পঞ্চরাত্রকে মানে নারদ পঞ্চরাত্র আছে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে পরম কারণ ব্রহ্মস্বরূপ বাসুদেব থেকে নামক জীবের উৎপত্তি শঙ্কর থেকে অনুরুদ্ধ অহংকার উৎপত্তি হয়েছে কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে জীবের উৎপত্তি বলা যেতে পারে না কেননা তা বেদের বিরুদ্ধ কথা বলা হয়েছে যে চিন্ময় জীবাত্মা কখনো জন্ম না জন্মায় বা মরে সমস্ত বৈশ্বিক ঘোষণা করা যে জীব নিত্য অর্থাৎ সংকর্ষণকে এটা আগে পড়েছিলাম আরেকবার পড়ি এই কথা বলতে আগে লেখা ছিল

এই যুক্তিটা আগে তুলে যাওয়া ঠিক আছে সমস্ত বৈদিক শাস্ত্রের ঘোষণা করা হয়েছে জীব নিত্য অতএব শঙ্কর সিংকে জীব বলতে বুঝানো হয়েছে যে তিনি হচ্ছেন জীবের অধিষ্ঠাত এটা মানে আমাদের বৈষ্ণব আচার্যরা বলছে শঙ্কর জীব বলা হয়েছে সে জীব নয় সমস্ত জীবের ধারণ করেছে সেই জন্য তাকে জীব বলা হয়েছে বলে আমরা আগে শুনেছি সেমানে প্রদ্যুম্ন হচ্ছেন মন অনির্দেশন অহংকারের অধিষ্ঠাত্রা দেবতা তো বলা হয়েছে যে সংকর্ষণ থেকে প্রদ্যুম্ন নাক নামক মনের উৎপত্তি হয়েছে শঙ্কর প্রদ্যুম্ন সংকর্ষণ যদি জীব হন তাহলে তা স্বীকার করা যায় না কেননা জীব কখনো মনের কারণ হতে পারে না বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে এমনকি প্রাণ মন ইন্দ্রিয় সমূহ পরমেশ্বর ভগবান থেকে উদ্ভূত হয়েছে এই ভগবান থেকে এসেছে কোন জীব থেকে মনের উদ্ভব হওয়ার সম্ভাবনা কেননা সমস্ত বেদে বর্ণনা করা হয়েছে যে সব কিছুর উৎপতি তত্ত্ব পরমেশ্বর ভগবান থেকে হয়েছে ঠিক আছে জীব কোন উৎপত্তির কারণ নাই ভগবান এই অহং সর্বস্ব প্রভাব মত প্রব তো বিভিন্ন ভাবে হ্যাঁ তার প্রকাশিত তো পরম তত্ত্ব জ্ঞান সমন্বিত বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে শঙ্কর প্রদ্যুম্ন অনিরুদ্ধের মধ্যে পরমেশ্বর ভগবানের সমস্ত শক্তি পূর্ণ রূপে রয়েছে বলে না শুধু বাসুদেবের মধ্যে তিনজন নেই তা নয় বৈদিক তত্ত্ব জ্ঞান অভ্রান্ত সুতরাং তা নিয়ে কোন তর্ক করা চলে না তাই এই ছত্রুগে কখনোই মনে করা উচিত নয় তারা সকলেই হচ্ছেন জ্ঞান ঐশ্বর্য শক্তি বৈজ তেজ প্রভৃতি সম্পন্ন ব্যাপার আছে এটা আছে ডিসঅ্যাডভান্টেজ আছে ভগবান এক বলে কথা শেষ কোন সমস্যা হয় না এই যে ভগবান অনেক বলে দাবি করে বসছে সমস্যা অতএব পঞ্চরাত্রি কোন মতেই ভ্রান্ত নাই যারা যথাযথভাবে পঞ্চরাত্র অধ্যয়ন করেননি তারাই কেবল মনে করে যে জীবের উৎপত্তি সম্বন্ধে পঞ্চরাত্রে মত শ্রুতি বিরুদ্ধ এই প্রসঙ্গে আমাদের ভাগবতের বিচার মেনে নিতে হবে যেখানে বলা হয়েছে পরমেশ্বর ভগবান যিনি বাসুদেব নামে পরিচিত এবং ভক্তের অত্যন্ত স্নেহ পরায়ণ তিনি চতুর্বিহ রূপে নিজেকে বিস্তার করেন এই চতুর্বিহ তার আশ্রিত তত্ত্ব অথচ সর্বত হবে তার থেকে অভিন্ন পুষ্কর সংগীতায় বলা হয়েছে যে সমস্ত শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে ব্রাহ্মণদের আরাধ আছেন পরমেশ্বর ভগবানের চতুর্বিহ রূপ তাদের বলা হয় আগম প্রামাণিক বৈদিক শাস্ত্র সমস্ত বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে যে এই চতুর্ভিহের আরাধনা পরমেশ্বর ভগবান বাসুদেবের আরাধনার মতো বিভিন্ন প্রকাশের মাধ্যমে তার ভক্তদের সধর্মের আচরণের ফলে উৎসর্গ রূপ আরাধনা গ্রহণ করে একটি গ্রন্থ আছে সেখানে বলা আছে যে যে সমস্ত শাস্ত্রের নির্দেশ দেওয়া হচ্ছে ব্রাহ্মণদের আনন্দ হচ্ছে ভগবানদের চতুর্বিহ রূপ তাদের বলা হয় আগম আগম আর নিগম দুই প্রকার আছে আর দ্বারা বেদকে সাপোর্ট করে যে সমস্ত গ্রন্থ সেগুলো হচ্ছে আগম পুরাণ ইত্যাদি গীতা ভাগবত পুরাণ আগম উপনিষদ নিগম কল্পতর গলিত সমস্ত বৈষ্ণব সাথে বলা হয়েছে যে বলা হয়েছে যে এই চতুর্ভৃহ আরাধনা পরমেশ্বর ভগবান বাসুদেবের আরাধনার্বর্যপূর্ণ বিভিন্ন প্রকাশের মাধ্যমে তার ভক্তের সধর্ম সু আচরণের ফল উৎসর্গরূপ হম আরাধনা গ্রহণ করে তারা হচ্ছে ষড় ঐশ্বর্যপূর্ণ আর ভক্তদের স্বধর্ম আচরণ ফলটা উৎসর্গ করে তারা আরাধনা করে কি উপাসনা করে তার ভক্তদের স্বধর্মের আচরণ ফল উৎসর্গ রূপ আরাধনা করে নৃসিংহ রাম শেষ ও হুর্ম আদি অবতারদের অর্চনার ফলে শঙ্কর্ষণ আদি চতুর্ভৃহ অর্চনের স্তরে উন্নীত হওয়া যায় এই স্তর থেকে বাসুদেব নামক পরম ব্রহ্মের অর্চনের স্তরে উন্নীত হওয়া যায় রাম নরসিংহ শেষ করব অবতারে অর্চনা করলে তারপরে চতুর্ভীর অর্চনা স্তরে উন্নীত হবে চতুর্ভীর অর্চনা করলে হ্যাঁ বাসুদেব পরম ব্রহ্ম অর্চনা উন্নীত পুষ্কর সঙ্গীতে বলা হয়েছে পুষ্কর সংগীতে বলা হয়েছে শাস্ত্র নির্দেশিত পন্থায় পূর্ণ রূপে আরাধনা করলে বাসুদেব নামক অবয় পরম ব্রহ্মকে পাওয়া যায় ঠিক আছে শাস্ত্র নির্দেশিত পন্থায় পূর্ণ রূপে আরাধনা করলে বাসুদেব নামক অবয় পরম ব্রহ্মকে পাওয়া যায় শঙ্কর প্রদ্যুম্ন অনিরুদ্ধ পরমব্রহ্মুদেবরই মত কেননা তারা সকলে অচিন্ত শক্তি সম্পন্ন ও ইচ্ছা করলে বাসুদেবের মত চিন্ময় রূপ ধারণ করতে পারে শঙ্কর সদ্যুম্ন অনিরুদ্ধের কখনো জন্ম হয় না তারা বিভিন্ন অবতার রূপে তাদের শুদ্ধ ভক্তের কাছে নিজেদেরকে প্রকাশিত করতে পারে এটি হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত ভগবান যে তার অচিন্ত শক্তির প্রভাবে তার ভক্তদের কাছে নিজেকে প্রকাশিত করতে পারেন সেই সিদ্ধান্ত পঞ্চরাত্রি রাত্র নয় যদি শঙ্কর প্রদ্যুম অনিরুদ্ধ আছেন সমস্ত জীবের সমস্ত মনে সমস্ত অহংকারের অধিষ্ঠাত্র দেবতা শঙ্করচন হচ্ছে জীবের অধিষ্ঠাত্রী দেবতা প্রদ্যুম হচ্ছেন মনের অধিষ্ঠতি দেবতা অনিরুদ্ধ হচ্ছেন অহংকার সংকর প্রদ্যুদ্ধ যথাক্রমে মন অহংকার রূপে বৈদিক স্বাস্থ্য বিরুদ্ধ নাই নামগুলি অধিষ্ঠাত্রীতক ঠিক যেমন ব্রহ্মকে কখনো কখন আকাশ ও জ্যোতি বলে বর্ণনা করা ঠিক রকম ঠিক আছে আজকে আমরা এটি পড়লাম এখানে আমরা বিশ্রাম দেবো

মহত্বের অভিলাষী তারাও সেই সমস্ত গুণাবলী দ্বারা ভূষিত হতে চান তা অপ্রাকৃত গুণ সরি প্রাকৃত গুণ রহিত বলতে এখানে কি বোঝাচ্ছে ওনার মধ্যে কি সক্ত তম গুণ এগুলো দ্বারা কি উনি প্রভাবিত হন না জনজাগতিক যে গুণগুলো যার ওনার থেকে সবকিছু এসেছেন কে আপনার প্রশ্ন কে প্রভাবিত ভগবান প্রভাবিত হন না এটা বলছেন প্রশ্ন হ্যাঁ 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 আমরা তো জানি যে কৃষ্ণ থেকে সবকিছু এসেছে তাহলে ওনার মধ্যে প্রাকৃত গুণ থাকবে না কেন হয়তো উনি সেই গুণগুলোর দ্বারা প্রভাবিত হবেন না কিন্তু ওনার মধ্যে তো থাকবে সেগুলো এখানে কি লেখা হয়েছে কি লেখা হয়েছে প্রভাবিত হন না ওনার মধ্যে নেই বলা হয়েছে বলা হচ্ছে তিনি প্রাকৃত গুণ রহিত প্রাকৃতিক গুণ রহিত মানে প্রাকৃতিক গুণ দ্বারা প্রভাবিত হয় না শুনুন প্রাকৃত হক অপ্রাকৃত হক সব ভগবান কাছ থেকে আসে আচ্ছা আচ্ছা অহং সর্বস্ব প্রভাব প্রবর্ততে কিন্তু ব্যাপার হচ্ছে যেরকম এই বহিরঙ্গা শক্তিকে সবটা হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ভগবান সব জন দায়ী এটা ভাগবতের প্রথম শ্লোকে বলা হয়েছে প্রত্যক্ষ পরোক্ষ স্বরূপ শক্তি হলো এটা বহিরঙ্গ শক্তি হল যে রকম সূর্য সূর্যটা গরমের কারণ ঠিক না নেই ঠান্ডার কারণটা কে সূর্যই হবে কারণ সূর্যের অনুপস্থিতি বা তাপ তাৎফল সেইরকমই ভগবান সবকিছুর কারণ কিছু প্রত্যক্ষ কারণ কিছু পরোক্ষ কারণ আর ভগবান কাছে গুণগুলি রয়েছে কিন্তু এটা ভগবানের বহিরঙ্গা শক্তি জন্য বলা হচ্ছে যেরকম প্রভুপাত দৃষ্টান্তে বলছেন যে একটা একটা দুটো এক্সাম্পল দিয়েছেন যে এখন আমি বলছি এটা আমার শক্তি

এটা এটা প্রত্যক্ষ স্বরূপ স্বরূপ শক্তি বারবার ব্যবহার করা হ্যাঁ হ্যাঁ একটু ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে আগম আর নিগম সম্পর্কে বললেন আমি বিষয়টা হয়তো মিস করেছি আগম শাস্ত্র আর নিগম শাস্ত্রটা আগম বলতে এখানে প্রামাণিক বৈদিক শাস্ত্র বলা হচ্ছে আর নিগমটা কি নিগম হচ্ছে বেদ আর শ্রুতি শ্রুতিকে নিগম বলা হয় বেদ উপনিষদ নিগম ঠিক আছে বেদ আগম মানে এইসব পুরাণ গীতা ভাগবত মহাভারত এগুলো বেদকে সাপোর্ট করে এগুলো হচ্ছে আগম এটা আমি শুনেছি আরো বেশি ক্লারি ডিটেল আমি জানি না আরো একটু জানি পিতা মাতাজি মহারাজ এখানে বলা হয়েছে শ্রীমদ ভাগবতের প্রথম প্রথমে ষোলো অধ্যায় উনত্রিশ নম্বর চলোকে যে আপনার নতুন বইতে

পঞ্চায়ত প্রদীপ গ্রন্থ আছে পঞ্চায়ত বিধি তোমার পূজা অর্চনা করি আমি যা শুনেছি ভাগবত বিধি পঞ্চরাত্র বিধি হ্যাঁ ভাগবত যদি শ্রবণ করছি ভাগবত পাঠ করছি কীর্তন করেছিল ভাগবত বিধি যে বিচনা করি পূজা করি পাঠ করি পঞ্চরাত্র বিধি এইটুকু আমি জানি বেশি জানিনা আমি কোনদিন পঞ্চায়তিনা ঠিক আছে ঠিক আছে তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ वंश कल्पतरु भस्सा कृपा सिंधु भवत पतितानं पावनितो नमो नमः